প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে অভিযান গঙ্গারামপুর পৌরসভা। রবিবার গঙ্গারামপুর চৌপতি চিত্তরঞ্জন সবজি মার্কেট মাঝবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় পৌরসভার পক্ষ থেকে। এদিনের এই অভিযানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, এক্সিকিউটিভ অফিসার অজিত মণ্ডল, কাউন্সিলর মানিক রায়, প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রতাপ চৌধুরী সহ অন্যান্যরা। প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে বাজারে যে সমস্ত দোকান বড় রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের কুফল ও 75 মাইগ্রেনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের উপরে করা হুঁশিয়ারি দেন পৌরকর্মীরা। প্রসঙ্গত, বর্তমান সময়ে দিনের পর দিন বেড়েই চলেছে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার, যার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এমত অবস্থায় 1 জুলাই থেকে গোটা দেশ জুড়ে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যান করা হয়েছে। সেই মতো গঙ্গারামপুর শহরকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। রবিবার গঙ্গারামপুর চৌপতি চিত্তরঞ্জন সবজি মার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌরকর্মীরা। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস কি জানিয়েছেন শুনব। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রধান প্রশান্ত মিত্রের নির্দেশে, যেহেতু আমরা ইতিপূর্বে আমরা এই প্লাস্টিক বর্জন কর্মসূচি নিয়েছিলাম, সেক্ষেত্রে আজকে আমরা পুনরায় সব দোকানে ঘুরছি, যেখানে যেখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক এখনও আছে, থার্মোকলের জিনিসপত্র আছে, তাদেরকে সাবধান করে দিয়েছি যাতে আগামী দিনে আজকের থেকে যাতে কোনোরকমভাবে এই ধরনের সামগ্রী বিক্রি না হয়। সেক্ষেত্রে যদি আমরা পুনরায় দেখি যে এখানটা সামগ্রীগুলো বিক্রি হচ্ছে পৌরসভার নির্দেশ অমান্য করে, সেক্ষেত্রে আমরা স্পট ফাইনের ব্যবস্থা করেছি, যারা বিক্রি করবে তাদের 500 টাকা এবং যারা সেই মাল খরিদ করে বাড়িতে নিয়ে যাবে তাদেরকে 50 টাকা করে আমরা স্পট ফাইন করি। আজকে আমরা আরেকটা সুযোগ দিয়ে গেলাম যাতে কোনো মতেই এই ধরনের সামগ্রী বিক্রি না হয় এবং খরিদ্দার যাতে এগুলো ব্যবহার না করে তাদেরকে সতর্ক করে দিলাম, এবং আগামী দিনে যদি এগুলো না মানে সেক্ষেত্রে পৌরসভা থেকে যে কঠোরতম ব্যবস্থা, স্পট ফাইন থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা এবং যে ট্রেড লাইসেন্স আছে, যেসব স্টলের ট্রেড লাইসেন্সগুলো আছে আমরা বাতিল করে দেবো।